ক্রিকেট বোর্ড লাইভ সাপোর্টে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড লাইভ সাপোর্টে, বাংলাদেশের ফুটবল অনেক আগে লাইভ সাপোর্টে গেছে। আজকে আমি বলবো বাংলাদেশ, তামিম ইকবাল হচ্ছে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ওপেনার, তামিম ইকবাল হচ্ছে বাংলাদেশের ব্যাটিং তাণ্ডব লীলা। যেদিন তামিম ইকবাল 22 গজের ক্রিজে চলে উঠে, সেদিন বিশ্বের এমন কোনো পরাশক্তি নাই বাংলাদেশকে হারাবে। তার নজির তামিম বহু ম্যাচে দেখাইছেন, বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান, সর্বোচ্চ রানের মালিক তামিম। আজকে তামিমকে নিয়ে যারা রাজনীতি করে তারা কিন্তু কালো বিড়াল গাপটি মেরে বসে থাকে তাদের সুবিধাবাদী লোকগুলাকে ক্রিকেটে অন্তর্ভুক্ত করার জন্য। মনে রাখবেন, তামিম ইকবালের আগেও কিন্তু অপশন নিয়েছে শেখ হাসিনা, মাশরাফির মধ্য দিয়ে তাকে এনে বুঝিয়ে শুনিয়ে অফশোরের অভিমান ভাঙিয়ে তাকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছিল। মাঝখানে আবার শুরু হয়েছে অন্য নাটক। তার মানে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, এইভাবে যারা বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ, তাদেরকে ধ্বংস করতেছে কারা? আমরা বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেখছি এর পিছনে একটা বড় কালোবাজারি সিন্ডিকেট জড়িত। আমি কারো নাম বললাম না, আপনারা বুঝে নেবেন। প্রিয় দেশবাসী, আজকে আনন্দ চিত্তে আপনাদের সামনে একটি কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট দল নিয়ে। আজকে বাংলাদেশের সকল মানুষ দল মত নির্বিশেষে ক্রিকেট খেলাকে ভালোবাসে এবং ক্রিকেটারদের জন্য তারা গ্যালারিতে গিয়ে উৎসাহ যোগান দেয়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনাকে নিয়ে আমি তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেটকে তিনি যেভাবে সহযোগিতা করেছেন, বিশ্বের কোনো দেশের প্রধানমন্ত্রী এইভাবে সহযোগিতা করে কিনা আমার জানা নাই। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কিন্তু বিশেষ করে এই যে ক্রীড়া সংস্থাগুলোকে তিনি বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন, এটা আমি কোনো অতীতে অনেক সরকার আমরা দেখছি। কিন্তু শেখ হাসিনার একটা জিনিস আমি, আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে তিনি ক্রিকেটারদেরকে বাড়ি গাড়ি অ্যাপার্টমেন্ট দিয়েছেন, তিনি ক্রিকেটাররা ভালো খেলার জন্য প্রত্যেককে তিনি নজিরবিহীন পুরস্কৃত করেছেন। এরপরেও বাংলাদেশ কেন, বাংলাদেশ ক্রিকেট কেন আজ অধঃপতনে, আমি এটা নিয়ে ময়না তদন্ত রিপোর্ট জাতির কাছে প্রকাশ করব। কারণ প্রধানমন্ত্রী গণভবনে থাকেন, প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছেন সবাই দুর্নীতি যেভাবে সমস্ত সেক্টরে করেছে, ঠিক ক্রিকেট বোর্ডের মধ্যে কিন্তু তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা নজিরবিহীন দুর্নীতি করেছেন। আজকে তামিম ইকবাল ইস্যু নিয়ে যদি বলি, বাংলাদেশের তামিম ইকবালকে বলা হয় বিশ্ব ক্রিকেটের ধ্বংসাত্মক ব্যাটিং অল প্লেয়ার তিনি। আমি মনে করি ওরা কারা, এদেরকে ক্রিকেট বোর্ড থেকে কাঠ দূরে বের করে দিতে হবে। আজকে বাংলাদেশ এই ক্রীড়া সংস্থানে যারা জড়িত এরা দুই একটা ম্যাচ জিতে, অর্থাৎ কি জানেন, ঝড়ে বক মারার মতো। অনেকে বলা শুরু করে দিছে যে বাংলাদেশ জিতে হলো ঝড়ে বগে, আন্তর্জাতিক মানসম্পন্ন খেলোয়াড় এখনো বাংলাদেশ কেন তৈরি করতে পারে না জানেন? আজকে বাংলাদেশ দলে আমি যে পাঁচটা প্লেয়ারের নাম বলছি, তামিম ইকবাল থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ পর্যন্ত, এরা কিন্তু প্রত্যেকে অভিজ্ঞ প্লেয়ার। এদেরকে বাদ দিয়ে ওই যে 19 দলের থেকে উঠে আসা ক্রিকেটারদেরকে ওনারা চান্স দেয় যে এদেরকে একটু দেখি। আরে ভাই, সেটা দেখবেন লোকাল ম্যাচে, একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট, বিশ্বকাপ প্রতিযোগিতা কেন নতুন প্লেয়ারকে অন্তর্ভুক্ত করেন সিনিয়র প্লেয়ারদেরকে বাদ দিয়ে? আপনারা আপনাদের দুর্নীতির মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছেন, দয়া করে আপনাদের কাছে মাপ চাই যারা ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছেন। যদি বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা ব্যর্থ হন, দয়া করে পদত্যাগ করুন। মাশরাফির মতো এমপিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বানানো সময়ের দাবি, আর না হলে সাবের হোসেন চৌধুরীকে আনেন। আমি দুইজন ব্যক্তির নাম বললাম, একজন মাশরাফির মুর্তজা আর সাবের হোসেন চৌধুরী, এই দুইজনের একজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত করেন, বাংলাদেশ আগামী বিশ্বকাপ জেতার মতো ক্ষমতা রাখে। এশিয়া কাপ, বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, প্রত্যেকটা ফরম্যাট বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে গাফটি মেরে বসে থাকা কালো বিড়ালদেরকে আস্তে আস্তে করে নামিয়ে দেওয়া হয়। এমন একজন ব্যক্তিকে আমরা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই যিনি দেশপ্রেমের চেতনা নিয়ে, দেশকে ভালোবেসে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য যথেষ্ট সংগ্রাম করবেন, একটি দল নির্বাচনের ক্ষেত্রে একটি বিচক্ষণতার প্রমাণ দিয়ে দলকে তিনি গঠন করবেন, এই ধরনের একজন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে আমরা দেখি। আমি মনে করি আজকে দেখেন বাংলাদেশ এখন আর নতুন না, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, এই বাংলাদেশের এমন কিছু প্লেয়ার আছে প্রত্যেকটা দেশকে হারানোর সক্ষমতা আছে, কিন্তু অনেক সময় ম্যাচ ফিক্সিং হয়, এটা ধরা পড়ে না। আমরা জানি সেই ভারতের সাথে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের 3 বলে 2 রান লাগতো, অনেকে স্টক করেছে সেই খেলা দেখে,
মাহমুদউল্লাহ মুশফিকের মতো প্লেয়ার থাকার পরও তিন বলে একটি রানও নিতে পারে নাই, অল আউট হয়ে গেছে। এটা কিন্তু ভিন্ন ইঙ্গিত। অর্থাৎ বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে যারা টাকা পয়সার লোভে ফিক্সিং করে, আপনারা পরাজিত হবেন, বাংলাদেশের মানুষকে বিশ্ব দরবারে ছোট করবেন। আপনারা ক্রিকেটার না, আপনারা বাংলার ইহুদি। যদি এই ধরনের কোনো নীতি কোনো ক্রিকেটারদের সাথে থাকে, কোনো ফিক্সিংয়ের অভিযোগে জড়িত থাকে, ওই ক্রিকেটারকে দেশ ছেড়ে বিভাষণে পাঠান। আমি সেই বাংলাদেশের ক্রিকেটকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তাকে বলবো, আপনারা গোল টেবিলে আলোচনার মাধ্যমে একটি যুক্তিক সমাধান বের করে এই জাতিকে আপনারা একটু স্বস্তি দেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।